মার্কেটে হয়তো অনেক বড়ো বড়ো এক্সপার্ট এসে গেছে বাট যত বড় এক্সপার্ট হোক সবাই যাই না কেন নিজের পোর্টফোলিও দেখাতে ভয় পায় ইউটিউবে অনেকে অনেক বলে যে এই স্টকটা আমি বললাম এটা বেড়ে গেল ওই স্টকটা বেড়ে গেলো বাট আপনি একটা জিনিস মনে করুন যদি আমি একটা স্টক বলি বেড়ে যাবে তাহলে সেটাকে আমি নিজে কিনবো না সেটা আমি নিজে কিনবো তারপর আপনি কিনবেন না কিনবেন সেটা আমার কোনো দেখার দরকার নেই হ্যাঁ আমি বললাম এটা আমার অ্যানালিসিস তো নাইনটি পারসেন্ট টাইম কি আগে নিজে কিনবো তারপরে আমি নিজে প্রফিট করব যদি হয় বেড়ে যায় তো তো ওই জন্য আমি দু হাজার বাইশ থেকে যাতে পুরোপুরি আপনার অ্যান্ড আমার মধ্যে ট্রান্সপারেন্সি থাকে আমার ভিউয়ার্স আর আমার মধ্যে তাই জন্য দু হাজার বাইশের ডিসেম্বর থেকে আমি ফ্রেশ একটা পোর্টফোলিও বানানো শুরু করেছি যার যারা পূর্ণবিরস তারা জানেন অ্যান্ড সেইখান থেকে আমি দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম মোটে সেই পোর্টফোলিওটা বানানো এখন সেই পোর্টফোলিওটা দশ লাখের বেশি হয়ে গেছে কী করা হয়ে গেছে চলুন একবারে আমি জেনে নেব ফার্স্ট অফ অল বলে দিই আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই অ্যান্ড এই ভিডিওতে যে স্টকগুলো দেখাবো সেগুলো একদমই কিনবেন না বিকজ সব ভালো ভালো স্টক ছিল অ্যাকিউরেট টাইমে এন্ট্রি নেওয়া হয়েছে অ্যান্ড এইগুলো আমি কিনেছি বলে কিনতে হবে এমন না বিকজ এগুলো সব দাম বেড়ে গেছে তো এখন কিনলে আপনি ফেসে যেতে পারেন বিকজ হয়তো আমি এক দু মাস পর সেল করে দিতে পারি তো এটা একটা কী বলতে পারেন এটা একটা কনফিডেন্সের জন্য ইউজ করা হয়েছে যে হ্যাঁ সত্যিকারের আপনারা যারা যারা পোর্টফোলিও বানাতে জানেন না যে দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখের পোর্টফলিও পাঁচ লাখ দশ লাখ অবধি যেতে পারে আর দেড় বছরের মধ্যে হয়েছে জিনিসটা ঠিক আছে তো চলুন এক এক করে আমি জিনিসটা দেখব ওকে তো আমার স্টকের পোর্টফোলিও আমি রিভিল করছি ডিসেম্বর দু হাজার বাইশে আমি যখন আমার পোর্টফোলিওটা ঠিক দশ হাজার টাকা যে শুরু করেছিলাম একটাই স্টক কিনেছিলাম সেই স্টকটার নাম ছিল হচ্ছে ম্যান ইনফ্রা ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন ওটা প্রথম স্টক ছিল প্রথম দিন তারপরে কিছু কিছু স্টক কিনি কিনে আমি ভিডিওটা বানি অনলি ন পার্সেন্ট প্রফিটে ছিলাম অনলি কত ন পার্সেন্ট ভিডিওগুলোর স্ক্রিনশট এখানে দিয়ে দেওয়া থাকবে বা আপনি রাজকর্মকার পোর্টফোলিও সার্চ করতে পারেন তিনটে ভিডিও আছে একটা ডিসেম্বর একটা জুন দু হাজার তেইশ একটা ডিসেম্বর দু হাজার তেইশ তিনটে ভিডিও ছ মাস অন্তর অন্তর বানানো হয়েছে ওগুলো দেখবেন একদম পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে অলরাইট তো ওই পোর্টফোলিওটা ন পার্সেন্ট ছিল তারপরে ছ মাস পরে ঠিক মানে আজকে আজকে জুন দু হাজার চব্বিশ তো জুন দু হাজার তেইশ মানে আজকের থেকে ঠিক এক বছর আগে বা বারো মাস আগে আমরা সেই পোর্টফোলিওটাই একটু অ্যাড করেছিলাম দু লাখ টাকা দু লাখ তিরিশ মতো কিনেছিলাম টোটাল টু পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট প্রফিটের সাথে তারপরে আবার ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আবার আমি কিছু কিনি ইনকাম হবে কিনবো এটা তো একটা বাস্তব ব্যাপার যে আমি একটা সদ্য পোর্টফোলিও থেকে আমি বড়ো করবো বিকজ আপনাদেরও ইনকাম হলে আপনিও তো কেনেন কিছু না তো আমিও আপনাদের সামনে এটা লাইভ দেখাচ্ছি ঠিক আছে তাই জন্য আমিও কিনেছি ডিসেম্বর দু হাজার তেইশে ফিফটি পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট প্রফিট নিয়ে আমি দেখিয়েছি আগের বারে যে পাঁচ লাখ সত্তর হাজার টাকাটা যেটা এখনও ইনভেস্টমেন্ট ভ্যালুটা সেম আছে আমি আর ইনভেস্ট তারপরে করিনি দেখানোর জন্য তো ওটা এইট লাখ সিক্সটি থাউজেন্ডের মতো ছিল ঠিক আছে এখন সেই ফাইভ লাখ সেভেন্টি টাকা কিছু না করি আর আনেওয়া ছ মাস পর মানে জুন দু হাজার চব্বিশে আমরা আজকের দিনে কিছু না করেই আরও তিরিশ পার্সেন্টের বেশি এইট্টি ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট আজকে হয়ে গেছে মানে আরও কিছু না করে তিন লাখ টাকা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই বেড়ে গেছে রাইট তো এটা কীভাবে হলো কিসে ইনভেস্টমেন্ট করা আছে যারা নিউ ভিভার তারা বুঝবেন আপনাদের একটা কমেন্ট করা এই সিকোয়েন্সটা দিয়ে আপনাদের একটা কমেন্ট করা উচিত যে এটা গেস করুন যে ডিসেম্বর দু হাজার চব্বিশে যদি আমি ইফ যদি আমি ভিডিও বানাই ছ মাস পরে এই পোর্টফোলিওটার কত ভ্যালিউ আছে আপডেট করার জন্য তাহলে এখন তো এরা বাড়ছে 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 দেখতে পাচ্ছেন তাহলে তখন কত রিটার্ন হতে পারে নিচে একটা ছোট্ট কমেন্ট করবেন অ্যান্ড প্রত্যেক ভিডিওর লাস্টে প্রত্যেক ভিডিওর লাস্টে আমি নতুন শুরু করেছি আপনাদের যে কমেন্ট আসছে সেই কমেন্টের চারটে থেকে পাঁচটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আপনাদের কোশ্চেনগুলো কোশ্চেন না থাকে অ্যান্সারও পেয়ে যান তাই জন্য আপনাদের কিছু কিছু কোশ্চেন আগে ভিডিও থেকে আমি নিয়ে এই ভিডিওর একদম শেষে আমি অ্যান্সার দিয়েছি যদি আপনার অ্যান্সার না দেওয়া হয় আগের কোশ্চেনের বা কোশ্চেন নতুন করে থাকে তাহলে নিচে সেটাও কমেন্ট করে দিতে পারেন যদি মনে হয় অ্যান্সার দিতে হবে তাহলে আমিও দিয়ে দেবো স্টক স্ক্রিপ্টো মার্কেট রিলেটেড এনিথিং এনিথিং ঠিক আছে আপনি রিলেটেড আপনি কোশ্চেন করতে পারেন তো চলুন এক এক করে আমি কি করবো স্টকের দিকে চলে যাবো অলরাইড তো ফার্স্টে সবার যাতে ট্রাস্ট আমি একদম বজায় রাখতে পারি অথেন্টিক দেখাতে পারি তাই জন্য আপনাদের সামনেই আমি কাইট জেরোধা সরি কাইট জেরোধা আমি সার্চ করে নিচ্ছি তো জেরোধার যে অ্যাপটা আসল যে অ্যাপটা বলে সেটাকে কাইট বলা হয় তো আমার আগে থেকে একটু আগে লগ করেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইউজার আইডিও দেখা যাচ্ছে রাজকর্মকার এটা আমার ইমেল আইডি ঠিক আছে তো এইগুলো থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই রিয়েল অ্যাকাউন্ট যদি কারোর কিছু ডাউটস হয় বা কিছু কোনো দিন এর পরেও ডাউটস থাকে এত ট্রান্সপারেন্সির পরে আপনি আমাদের সাথে আমাদের সামনে আসবেন আমরা একটা ডেট দিয়ে দেবো অবশ্যই আমি আমার ফোন খুলে এরকম করে দেখিয়ে দেবো যে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট ঠিক আছে তো ফোনে যেটা আছে এটা এখানেই দেখাচ্ছে রাইট ওকে তো এখানে দেখতে পাচ্ছেন দশ লাখ চৌত্রিশ হাজার টাকা এখানে হোল্ডিং টোটাল আছে এখানে অর্ডারস থাকে এখানে হোল্ডিংস থাকে এখানে আজকে আছে নেই আমি আপস্টক্স দিয়ে ট্রেড করি আপনারাও জানেন আপনাদেরও ট্রেড করলে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপের জন্য বেনিফিটস আছে আপনারাও জানেন নিচে লিঙ্ক দেওয়া আছে তো টোটাল ইনভেস্টমেন্ট এখানে দেখাচ্ছে পাঁচ লাখ সত্তর হাজার ছশো তেত্রিশ যেটা এক বছর ধরে আমি এইখানে কিছু আর বাই করিনি নতুন কিছু বাইং করলে আমি অন্য এই আপস্টকসে ডিমে টাইম বাইং করেছি কিন্তু যে এমন একটা চ্যালেঞ্জ আছে যে আমি আপনাদের বলেছিলাম যে একটা ছোটো পোর্টফোলিও দু হাজার বাইশের ডিসেম্বর থেকে বানিয়েছি তো দেড় বছর আগে যখন শুরু করেছিলাম দশ হাজার টাকা দিয়ে তো একটা ছোটো পোর্টফোলিওটাকেই অল্প 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 বাইং করে বা ভালো ভালোভাবে ভ্যালিউ বাইং করে কীভাবে বাড়ানো যায় সেই জিনিসটা আমি আপনার সামনে তুলে ধরবো অ্যান্ড প্রত্যেক ছ মাস অন্তর অন্তর আমি আমার পোর্টফোলিও রিভিউ দেব তো প্রথমবার আমার রাজকর্মকার পোর্টফোলিও সার্চ করবেন প্রথম ভিডিও দেখতে পাবেন আমার অ্যাপ্রক্সিমেটলি যখন আমি বানিয়েছিলাম তখন ইনভেস্টমেন্ট ছিল অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকা এরকম ইনভেস্টমেন্ট ছিল সেকেন্ড ভিডিওতে আমার ইনভেস্টমেন্ট ছিল দু লাখ তিরিশ মতো ইনভেস্টমেন্ট ছিল ঠিক আছে থার্ড ভিডিওতে হয়েছে পাঁচ লাখ সত্তর অ্যান্ড এটা আমার চার নম্বর ভিডিও এটাতেও আমার আছে পাঁচ লাখ সত্তর অ্যাপ্রক্সিমেটলি ছশো তেত্রিশ এটাই আছে আমি আর নতুন কিছু বাইং করিনি প্রথম ভিডিও শেষে আগেও বলেছে নাইন পার্সেন্ট ন পারসেন্ট অনলি প্রফিট ছিল সেকেন্ড ভিডিও শেষে সাড়ে বারো পার্সেন্ট প্রফিট ছিল তিন নম্বর ভিডিও শেষ মানে আজকের থেকে ছ মাস আগে ছিল পঞ্চাশ পার্সেন্ট প্রফিট অ্যান্ড আজকে আমার এইট্টি ওয়ান পার্সেন্টের একটু বেশি এইটটি ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট প্রফিট আমার আছে তো কী কী কেন আছে আগের ভিডিওগুলোর সাথে দেখলে বুঝতে পারবেন যে কোনো কোয়ান্টিটির হেয়ার ফের নেই পুরো সেম আছে তো এখানে হোল্ডিংসে আমি গেলাম ফার্স্ট অফ অল বলতে এটা কোনো বাইং রেকমেন্ডেশন এখান থেকে মেন ইনফ্রা দেখা আছে এত প্রফিট আছে দেখুন এক ওয়ান ফোরটি থ্রি পার্সেন্ট প্রফিট মানে এইটটি থ্রিতে কেনা আছে আমার টোটাল একশো কুড়িটা কোয়ান্টিটি এইটটি থ্রি রুপিস যখন চলছিল এখন চলছে দুশো দুই টাকা করে ওয়ান ফোরটি থ্রি রুপিস প্রফিট ওয়ান ফোরটি থ্রি পার্সেন্ট প্রফিট অ্যান্ড দশ হাজার টাকা আমি এখানে টোটাল লাগিয়েছিলাম দশ হাজার টাকার এখন চব্বিশ হাজার টাকা হয়ে গেছে মানে চোদ্দো হাজার টাকা প্রফিট তো দশ হাজার টাকার ভ্যালুটা চব্বিশ হাজার হয়ে গেছে ঠিক আছে তো এইগুলো দেখে যদি এখন নতুন বাইং করেন তাহলে একদমই ভুল ডিসিশন বিকজ দুশো দুই এখন চলছে আপনি তো এইট্টি থ্রিতে পারছেন না অবশ্য অবশ্যই এইট্টি থ্রিতে যদি থাকে বা কিছু তাহলে বাইং করতে পারেন বাট আপনি জানেন না যে আমি কখন এগুলো সেল করব ঠিক আছে কখন সেল করবো এগুলো জানেন না বিকজ এটা আমার পোর্টফোলিও আমার ডিসিশান ঠিক আছে যেটা আপনাদের বলবও না তাই জন্য এগুলো কেউ কপি করবেন না নিফটি বিস তো নর্মাল ঠিক আছে লং টার্মের জন্য রেডিং টার্ন ওয়ান ফিফটি সিক্সে কেনা দুশো একুশ পার্সেন্ট প্রফিট তো নিফটি বিসে তেত্রিশ পার্সেন্ট প্রফিট এখানে অলমোস্ট ফর্টি টু পার্সেন্ট প্রফিট টাটা এলেক্সি ছ হাজার একশো তিরানব্বই তো টাটা এলেক্সির মতন স্টকগুলো হয়তো সাত আট মাস পুরনো বেশি পুরনো না এগুলো দেড় বছর হয়েও নি তো এরকম আছে তো এটা এখন অ্যাপ্রক্সিমেটলি পনেরো পার্সেন্টের মধ্যেই প্রফিট দিচ্ছে টাটা পাওয়ার দুশো তিনে কেনা একটা পোর্টফুলিও তা আপ স্টক্স আমি আগেও দেখেছি একশো ষাটে কেনা তো মোটামুটি টাটা পাওয়ার এখানে দুশো তিনে কেন যেখানে বারবার আপনাদের বলেছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন অ্যান্ড এটা এখন চলছে সাড়ে চারশো টাকা করে একশো কুড়ি বা একশো একুশ পার্সেন্ট অ্যাপ্রক্স প্রফিট আমি টোটাল ইনভেস্টমেন্ট হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি আর টোটাল ইনভেস্টমেন্টটা কোথায় দেখা যায় যাই হোক টোটাল ইনভেস্টমেন্ট ওয়ান ওয়ান ফোর থ্রি কোয়ান্টি ইন্টু দুশো তিন এটা ইন্টু করে নেবেন অ্যাপ্রক্সিমিটলি দু লাখ সাঁত্রিশ হাজার টাকার মতো টোটাল কিনেছিলাম সেটা ভ্যালো এখন পাঁচ লক্ষ তেরো হাজার টাকায় এক থেকে দেড় বছরের মধ্যে ঠিক আছে তো দু লাখ সাঁত্রিশ লাগিয়েছিলাম বাট প্রফিট দেখুন প্রফিট ইনভেস্টমেন্টের থেকে বেশি দু লাখ একাশি তার মানে যদি এখন আমি দু লাখ সাঁত্রিশটা বেঁচে দিই তাহলে আমার দু লাখ একাশি হাজার টাকাটা পুরোপুরি ফ্রি শেয়ার মানে দু লাখ সাঁত্রিশ লাগিয়ে আমি ওই দু লাখ সাঁত্রিশটা বেঁচে দিলাম বেঁচে আমি আমার ব্যাংকে নিয়ে রাখলাম যেটা লাগিয়েছিল সেটা তো চলেই আসলাম আমার খাটনির টাকা আর দু লাখ একাশি হাজার যে প্রফিটটা আছে সেটা ফেলে রাখলাম তার মানে ওটা ফ্রি শেয়ার হয়ে গেলো যে ওটা আমার না খাটনি করেও টাকাটা বেড়েছে ট্রাইডেন্ট ঠিকঠাক শেয়ার বাট বাড়ছে না জানি না কেন বাট বাড়ার কথা অনলি এইট পার্সেন্ট প্রফিট এটা ইন্ডেক্সকে উইট করতে পারেনি থার্টি সেভেনে কিনেছে ফর্টি বাট ওই জন্য বলে যে একটা স্টকের উপর থাকতে নি অনেকগুলো স্টক কিনলে হ্যাঁ সবকটাই প্লাসে আছে কোনো কিছু রেট নেই বাট মোটামুটি অন্যগুলো ভালো প্রফিট দিয়ে দেবে পাঁচশো টাকায় কিনেছিলাম দেড় বছর আগে ফরুন ব্যবহারেজ এখন পনেরোশো টাকার উপরে ষোলোশো ছুঁই ছুঁই করছে তো পঞ্চাশ হাজার টাকা কিনেছিলাম এটা এখন দেড় লাখের উপরে পঞ্চাশ হাজার কিনেছি এক লাখ পাঁচ প্রফিট দুশো এগারো পার্সেন্ট প্রফিট এটা হচ্ছে সব থেকে বেশি প্রফিট আমার পোর্টফোলি এখন অবধি আর উইপ্রো তিনশো চুরানব্বইয়ের কাছে কিনেছিলাম ফোর সেভেন্টি সিক্স পার্সেন্ট চলছে কুড়ি একুশ পার্সেন্টের মধ্যে প্রফিট চলছে তো এবার যদি আমি অ্যানালিটিক্সে যাই গিয়ে বুঝতে পারবেন এখান থেকে আপনার দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে যে অনেকের ভিডিও আপনারা দেখেন অনেকের ভিডিও ভালোও লাগে ঠিক আছে বাট আপনি জানেন না সে নিজেই প্রফিট করছে কিনা বা সে শুধু বলার জন্য আছে কিনা দেখুন আমি বললেই বলতে পারি টেক মাহিন্দ্রা এখন বাড়বে বললেই বলতে পারি বাট আমার যদি নিজের পয়সাটা আমি যদি লাগাই তাহলে আমি কনফিডেন্ট হব আমি যদি বলছি টেক মাহিন্দ্রা বাড়তে পারে আপনি কিনলেন যদি পরে এক মাস পর লস হয় না আমি আর ভিডিও বানাবো না বিকজ আপনার লস হচ্ছে আপনি বুঝুন এরকম টাইপের ব্যাপার আমি যেগুলো বলি বিকজ আমি কিনি এটাই হচ্ছে রিজন যে আমি সেই অ্যাকিউরেসির সাথে বলতে চাই বিকজ ফার্স্টে লস হবে আমার অ্যান্ড আমি কিন কিনি সব ভারী কোয়ান্টিটির ভারী মানে এক লাখ দেড় লাখের উপর কিনি ঠিক আছে তো ভারী কোয়ান্টিটি কিনি লস হবে আমার আপনার দশ কুড়ি হাজারের বেশি লস হবে না তো সেই ক্ষেত্রে আমার একই রেসিপিগুলো হল বেশি অ্যাকিউরেট হয় তো যদি আপনি এক্সআইআর বা সিএজিআর বলতে পারেন যেটা মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফিফটিন পার্সেন্ট বলে তো অ্যাপ্রক্সিমেটলি আমার এখানে বছরে ফর্টি এইট পার্সেন্ট ফোরটি এইট পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট করে রিটার্ন দিচ্ছে আমি যেমনি মিউচুয়াল ফান্ডে দেখেন এসআইপি করছেন পনেরো পার্সেন্ট হিসেবে বারো পার্সেন্ট হিসেবে ধরা উচিত ওই সেম মানে ওই ওটাকেই বলা সিএজিআর আমাকে একটা বছর কম্পাউন্ডিং রিটার্ন দিচ্ছে ফর্টি এইট পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ঠিক আছে ওকে এবারে ইকুইটিতে হান্ড্রেড পার্সেন্টই আছে কোনো ডেট কিছু নেই ইউটিলিটিস পাড়াপা ইউটিলিটিস সেক্টর তো ফিফটি পার্সেন্ট এখানে সব থেকে বেশি আছে আইটি উইপ্রোর জন্য আইটি টোয়েন্টি টু পার্সেন্ট কনজিউমার স্টেপেলসে আছে হচ্ছে ফিফটিন পার্সেন্ট ভিবিএল যেটা আছে ইটিএফ নিফটি বিস এটাতে আছে সেভেন এইট পার্সেন্টের মতো ইন্ডাস্ট্রিয়ালসে আছে টু পার্সেন্ট অ্যান্ড টু পয়েন্ট ওয়ান ওয়ান কনজিউমার ডিসকাশন এখানে দেখতে পাচ্ছি লার্জ ক্যাপেই বেশি লার্জ ক্যাপেই এত পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট আমি জেনারেট করছি তার মানে অ্যাকিউরেসি অ্যাকিউরেসিটা মানে কি বলুন তো এখানে আসল জিনিস হচ্ছে কোন স্টক বাইং করছেন ওটা না ভিবিএল এখন আপনি বাইং করতে পারেন ষোলোশো টাকা পনেরোশো টাকায় কিন্তু এখন বাইং করা উচিত না পাঁচশো টাকায় বাইং করা উচিত ছিল ভিবিএল ভালো স্টক কিন্তু একজন পাঁচশোই বাই করছে একজন পনেরোশোই বাই করছে রাইট তো এখান থেকে যদি ভিবিএল হাজার টাকাও চলে আসে তাও আমার ডবল প্রফিট থাকবে কিন্তু আপনার দেখবেন আধা পোর্টফোলিও হয়ে যাবে বিকজ এখন বাই করছেন তো ভিবিএল বা এই স্টকগুলো ভিপ্রো ভালো স্টকগুলো ঠিকঠাক এন্ট্রি প্রাইসে এন্ট্রি নিতে হবে অনেকেও ছশো সাতশোই কিনে বসে আছে ভিপ্রো ফেসে আছে আমি কিনেছি তিনশো পঁচানব্বই আমি ওই জন্য প্রফিটে আছি এখন বেশি এখনও প্রফিট দেখুন লার্জ ক্যাবে বেশি আমার পোর্টফোলিও আছে এইট্টি এইট পার্সেন্ট মিড ক্যাবে পাঁচ পার্সেন্ট স্মল ক্যাবে পাঁচ পার্সেন্ট ঠিক আছে টাটা বার বিপ্রো এগুলো তো জানেনি অ্যালোকেশান এখান থেকে যদি আবার অ্যালোকেশানগুলো দেখতে চান অবশ্যই দেখতে পারেন সবই আপনার সামনেই আছে মোটামুটি ঠিক আছে রিপোর্টস অপশানে যদি যাই গিয়ে যদি পিএনএলেও যদি যাই এটা অনেকে দেখাতে বলে ঠিক আছে তো এখান থেকে দেখে নিন কোনো প্রবলেম নেই পিএনএল ঠিক আছে তো ইনভেস্টিং পিএনএল কোনো রিয়েলাইজ পিএনএল নেই কোনো ট্যাক্স ফ্যাক্স চার্জেস নেই বিকজ আমি বেছি নিই আমি কোনো কিছু যখনই কিনি আমি খুব প্রবলেম না থাকলে বা খুব কনফিডেন্সের অভাব না থাকলে আমি বেছি না ঠিক আছে দেখুন ওই জন্য আমার এইগুলো হচ্ছে জিনিস ঠিক আছে তো ভালো স্টক ভালো পয়েন্টে কিনলেন ভালো মেন্টার আপনি যদি নিজে থেকে না পারেন ভালো মেন্টার আমি নিজেকে বলছি না বাট স্টিল আমি নিজে থেকে তো করছি অ্যাটলিস্ট আমি নিজে থেকে করছি তার জন্য নিশ্চয়ই জানি বলে করছি বারবার কনসিস্ট্যান্টলি দু বছর তিন বছর যে কবার বলেছি নিশ্চয়ই ভালো ভালোই বলেছি আপনাদের জন্য তো আপনাদের সামনে হয়ে গেল অ্যান্ড আই হোপ আপনারা কনফিডেন্স পেলেন বাট এইগুলো নিশ্চয়ই কপি করে একদমই কিনবেন না এবার আমি কিউএনের এর দিকে চলে যাব যে আপনাদের যে টপ চার পাঁচটা কোশ্চেন আছে সেটা আগের ভিডিও থেকে আমি নিয়েছি নিয়ে আপনাদের কোশ্চেন আনসার দেবো চলুন চলে যাওয়া যাক যদি আপনার কোশ্চেন না নেওয়া হয় তাহলে এই ভিডিওর নিচে একটা কোশ্চেন করে দেবে যেটা আমি পরের ভিডিওতে আমি নিলেও নিতে পারি তো চলুন কিউএয়ের দিকে যাওয়া যাক আপনাদের কোশ্চেন আনসার পড়ব তাই হোপ আপনারা কনফিডেন্স পেলেন অন্য কেউ বলুক না বলুক অ্যাটলিস্ট আমি দেখাবো অ্যান্ড আপনারা দেখলেন যে যার কাছ থেকে শিখেছেন প্রাইভেট স্টুডেন্টের বলছি সে নিজে প্রফিটেবল তারপরে আমি আপনাদের বলার চেষ্টা করি ঠিক আছে ট্রেডিংয়ের উপর এবার বলবেন একটা ইনভেস্টমেন্ট হ্যাঁ ইনভেস্টমেন্টও প্রফিট থাকতে হয় বাবু এবার ট্রেডিংয়েও যদি আপনি প্রফিট দেখতে চান আপনি জাস্ট সিম্পলি সার্চ করবেন এক মাস গোটা আপনার সামনে লাইভ ট্রেড করে দেখেছিলাম অ্যান্ড অপশান করে অপশন বাইং করে এইটটি পার্সেন্ট প্রফিট এক মাস করেছে লাইভে তো সেইটা রাজকর্মকার অগাস্ট পিএনএল সার্চ করবেন পুরোপুরি দেখতে পাবেন যে ট্রেডিং এরও আছে হ্যাঁ ট্রেডিং এর আবার হয়তো আমি যদি শুরু করি সেটার জন্য একটা ভিডিওতে এই ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট আছে আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন আজকের হচ্ছে আপস্টকসে আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তাহলে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন করব গুড কোয়েশ্চেন অনেকেরই কোয়েশ্চেন থাকবে আপনার অ্যান্সারটা দিলে অনেকের একবার অ্যান্সার হয়ে যাবে দেখুন অনেকে আপস্টক্সের এখন আমি কী বলেছি আপস্টক্সের নিচে দেওয়া যে লিঙ্ক আছে ডিসক্রিপশানে সেটাতে ক্লিক করে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবেন অ্যান্ড যেগুলো এরকম আমরা বাইং করছি লং টার্মের জন্য বা শর্ট টার্মের জন্য সেগুলো আমি বলবো যে আমি এটা বাইং করতে চলেছি তো সেটা আপনি অ্যাডভাইস কিছু না আপনিও চাইলে আপনি বাইং করতে পারেন তাহলে এরকম প্রফিটও হয়ে যেতে হয়তো কপি করলে তো আমি ওই জন্য জিনিসটা বলি সেটা অপশান হোক স্টক হোক ইনভেস্টিং হোক আমি ওটা বলি তো এটা অনলি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপের জন্য যারা অপস্টকসে অ্যাকাউন্ট খুলেছে প্লাস খোলার পরের দিন থেকেই পরের তিরিশ দিন পুরোপুরি ট্রেড করেছে ট্রেড করে একদিনও ছাড়লে হবে না তিরিশ দিন পরপর ট্রেড করতে হবে পাঁচশো হাজার টাকা গিয়ে ট্রেড করলেও হবে ক্যাপিটালটা ডাজেন্ট ম্যাটার করে আপনি নিচে একটা গুগল ফর্ম আছে ওটা ভরে দেবেন ভরে দিয়ে আমরা অ্যাকাউন্টে যারা যারা ভেরিফাই করবো তারপরেও যদি মনে হয় ঠিকঠাক তাহলে আমরা জয়েন করিয়ে দেবো আপনাদের মতো অনেকের যদি আপস্টকস আগে থেকে তার আগে থেকে যবে বলছি তার আগে থেকে খোলা থাকে তাহলে আপনার বাড়ির অন্য কারোর অ্যাকাউন্ট থেকে বা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন বাবা মা দিদি যে কোনো কারোর থেকে খুলবেন তার নামে ফান্ডগুলো অ্যাড করে আপনি সেই হিসেবে ট্রেড করে আমি চেক করব। চেক করে গুগল ফার্মটা ভরার পর আমি চেক করে তারপরে অ্যাড করে দেবো একদম খুব ইজি নেক্সট কোয়েশ্চেন ইজ স্যার আমার প্রবলেম হচ্ছে আমি অপশানস ট্রেডিংয়ে হোল্ড করতে পারছি না তাড়াতাড়ি এক্সিট হয়ে যাচ্ছেন তারপরে টার্গেট হিট হচ্ছে এটা আমার সাথেও আগে হয়েছে মানে দু হাজার পনেরো ষোলোতে যখন বাচ্চা ছিলাম আরও কিন্তু যখন এটাই পেপার ট্রেড করছি তখন প্রফিট পাচ্ছি তো এটার প্রবলেমটা কেন হচ্ছে দেখুন প্রবলেমটা সবারই হয় বিকজ ল্যাক অফ কনফিডেন্স আপনি যখন পেপার ট্রেড করছেন মানে আপনি আসল টাকা দিয়ে ট্রেড করছেন না তখন আপনি হোল্ড করতে পারছেন মানে দেখুন তখন আপনি মাইনাস দেখতে পাচ্ছেন না কিছু মানে বারোশো টাকা পনেরোশো টাকা মাইনাস যাচ্ছে ও যাক আমার আসল টাকা কিছু যাচ্ছে না তাই না হোল্ড আপনি সবসময় হোল্ড করছেন জিরো হয়ে গেলেও হোল্ড করছেন ঠিক আছে যখনই পাঁচ হাজার টাকা দিয়ে ধরুন ট্রেড করছেন তখনই যে হাজার টাকাটা মাইনাস হয়ে যাবে না দেখবেন হাজার টাকা মাইনাস পেপার ট্রেডে তো কোনো গায়ে লাগছে না কিন্তু হাজার যেই মাইনাস হচ্ছে তখন আপনি যদি হাজার টাকা লস হয়ে যায় যদি এর থেকে আরও বেশি হয়ে যায় দু হাজার লস তাই জন্য কি আপনি সেল করে দিচ্ছেন বাট আপনার অ্যানালিসিস হয়তো ঠিক আপনার স্ট্র্যাটেজি হয়তো ঠিক তারপরে উপরে যাচ্ছে তো আপনি একটা কাজ করতে পারেন আপনি লস দেবেন ঠিক আছে ভালো করে একটা একটা স্পেসিফিক একটা লস দেবেন আমি অপশানসে দশ পার্সেন্ট লস দিয়ে কাজ করতে পছন্দ করি বা একদম ছোটো ক্যাপিটাল দিয়ে যদি মনে হচ্ছে আপনার স্টপ লস হিট করেই উপরে আছে তাহলে সেই স্ট্র্যাটেজিটা ঠিক আছে ওই স্ট্র্যাটেজিটা ঠিক আছে কিনা আপনি হাজার টাকা থেকে দু হাজার টাকা দিয়ে আপনার যদি লট সাইজ যদি হয় সেরকমভাবে তাহলে হাজার দু হাজার পাঁচ হাজারের মধ্যে ছোটো ক্যাপিটাল নেবেন নিয়ে তারপরে স্টপ লস ছাড়া বিনা স্টপ লসে দেখবেন যে মাসের শেষে কত পার্সেন্টেজ প্রফিট হচ্ছে কত টাকা না কত পার্সেন্টেজ প্রফিট হচ্ছে রাইট তো ওরম করে দেখবেন যদি মনে হয় যে তারপরে ঠিক আছে তাহলে গুড় আপনি কন্টিনিউ করুন নাহলে দশ স্টপ লস দিয়ে একটা ভালো স্ট্র্যাটেজি একটা দেখুন রাইট ওকে নেক্সট কোয়েশ্চেন ইস আগের ভিডিওটি কেউ সমর্থন দিয়েছে ইয়েস স্যার নিড দ্য লাইফ ট্রেডিং শেয়ার উইথ ইউর ট্রেডিং অ্যাক্টিভিটি ইফ নিড এনি চার্জ উইল প্লে ফর দ্য আচ্ছা এটা ইনি কোয়েশ্চেন করেছেন যে আমার সাথে আমি যে বলেছিলাম আগের ভিডিওতে যে লাইভ ট্রেড মানে আমি সকালবেলা লাইভ ট্রেড করবো বা কিছু তো আপনারা আমার সাথে সাথে বসে বসে করতে পারেন অ্যান্ড এর জন্য যদি কোনো চার্জ অল্প স্বল্প কিছু নেন তাহলে তার সেটাও পে করতে রাজি তো সেটা আমরা শুধু ভেবেছি অ্যান্ড যদি অ্যানাউন্সমেন্ট করতে হয় আমরা বলছি দু সপ্তাহের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দেবো তো সবাই টেলিগ্রাম গ্রুপে ফ্রি টেলিগ্রাম গ্রুপে অ্যাটলিস্ট জয়েন করে থাকবেন তো প্রাইভেট পাবলিক সব টেলিগ্রাম গ্রুপে অ্যানাউন্সমেন্ট হবে অ্যান্ড আমাদের ইউটিউব ভিডিও তো অবশ্যই হবে তাই জন্য দেখবেন পুরো ভিডিও দেখবেন যে কোনো জায়গায় থাকতে পারে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে দাদা দু হাজার টাকা ইনভেস্টমেন্ট করে পাঁচ লাখ করা যাবে দু বছরের মধ্যে অবশ্যই করা যাবে আমি যদি ওয়েলথ অ্যাডভাইজারির লাইসেন্সটা পেয়ে যাই পঁচিশ ছাব্বিশ তারিখে অ্যাপ্রক্সিমেটলি জেনে যাব তাহলে আমি এটাকে আপনাকে গাইড করতে পারবো দু হাজার টাকা মাসে মাসে এসআইপি যদি করছেন তার মানে বছরে আপনার জমছে হচ্ছে চব্বিশ হাজার টাকা ঠিক আছে আমি ক্যালকুলেশনের জন্য ভালো পঁচিশ হাজার ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে পাঁচ বছরে হচ্ছে এটা এক লাখ পঁচিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে ঠিক আছে এক লাখ পঁচিশ টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে তো এইটা এক লাখ পঁচিশ হাজার টাকা ইনভেস্টমেন্টে আপনার পাঁচ লাখ না হোক কিন্তু পাঁচ বছরে চার লাখ তো হয়েই যাবে এটা আমি বলে দিচ্ছি নাম্বার ওয়ান গ্যারেন্টিড না বাট হয়ে যাওয়ার কথা আমার যে স্ট্র্যাটেজি আছে সেটার মধ্যে দু হাজার টাকা মাসের এসআইবি দিয়ে পাঁচ বছর বা চার লাখ হয়ে যাবে নাম্বার টু যদি পাঁচ লাখ টাকাই চাই আপনার তাহলে হয়তো একটা বছর বাড়াতে হবে ছ থেকে সাড়ে ছ বছর লাগবে ঠিক আছে এক থেকে দেড় বছর আর এক্সট্রা দিলে আপনার সেই দু হাজার টাকা এসআইবিটাই আপনার পাঁচ লাখের অ্যাপ্রক্স করে দেবে ঠিক আছে তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো কনফিডেন্স পেলেন যদি আপনারা কিছু শিখতে চান বা কিছু আমাদের সামনেই অনেক কোর্সেস বা কিছু শুরু হচ্ছে তো ওগুলো নিতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারের মধ্যে তো আই হোপ আপনাদের ভালো লাগলো নেক্সট ভিডিওতে কি চাই আপনারা নিচে কমেন্ট করবেন কোনো কোশ্চেন থাকলে কোয়ারিগুলো কমেন্ট করুন যাতে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার নেক্সট ভিডিওতে দিতে পারি থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং